মানুষকে দেখা হলে সালাম দেবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। আর এমন কিছু হাইব্রিড বাবা বের হয়েছে, এ তুই তালুকদার বংশের ছেলে, কারো কাছ থেকে মার খাবো না, দুই চারটে মারে মার্ডার করে তুই আসবো, যা দেখার আমি দেখো। মানে মানে ছেলে বড় করবি না, বড় করবি কেডা আছে না না, কার ছেলে, তুমি কোন বংশের ছেলে ভুলে গেছো, তুমি মার খায় বাড়িতে আসছো মানে মার দিবা, কথা কন এরকম বাবা আছে আপনাদের এলাকায়? খবরদার, এরকম উৎসাহ সন্তানকে দেবেন না। সন্তানকে বলবেন আমি আমার এমন একটা ছেলে চাই যার ব্যবহার হবে অমায়িক ব্যবহার, সবাই যেন বলে উমুকের একটা ছেলে আছে, বাপ রে বাপ, এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী, এই বয়সের ছেলে যে এত ভালো হয় আমার জানা ছিল না, আব্দুস সাত্তারের ছেলে এত সুন্দর, কথা কন মানুষ যেন এই কথা বলে। আজকে তুমি কানে তার, মাজায় তার, গলায় তার, গেঞ্জিতে তার, হ্যাঁ ডিজে পার্টি করো, হলুদ পার্টি করো, নাচানাচি করো, লাফালাফি করো, 14ই ফেব্রুয়ারিতে পিকনিক খাও, কথা কন না কে, ভালোবাসা দিবস পালন করো, তোমার লজ্জা হয় না? এমন ছেলে আমরা জন্ম দিলে হবে, আমরা মুসলমান, এগুলো আমাদের জন্য চলবে, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। যুবক তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার মঙ্গল, মনে রাখবা জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে, তুমি হেলিকপ্টারে সরে নাইকারে নিয়ে উড়ে উড়ে গুনাহ করেছো, কেউ দেখে না একজন দেখেছেন তিনি কে, গোপনে বান্ধবীকে ডাক দিয়ে ভুট্টার খেতে কলার বাগানে বৈশাখ গুনাহ করছো, কেউ দেখে না একজন দেখেছেন তিনি কে, আরো জোরে বলেন কে, রাতে রাধারে করপ গোপনে কর প্রকাশ্যে কর, যা যা করো না কেন রে যুবক, সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখতেছেন, রেকর্ড করে রাখতেছেন, কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে হলে আমাদেরকে নজরদারিতে রাখতে হবে, সব সময় সন্তানকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কই ছিলা, তোমার কোচিং থেকে ফেরার কথা 5টায়, তুমি এতক্ষণ 7টা বাজতো, 2 ঘন্টা কই ছিলা, কার সাথে ছিলা, কোন জায়গায় সময় কাটাইলা, কথা কন না কেন, জবাবদিহিতা থাকতে হবে। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বোনাই আকিমি সলা, এ আমার কলিজার টুকরা সন্তান, এ আমার বর্ষ সলাত কায়েম করা লাগবে, আমি যদি আমার ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি, কলেজে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, আমি কি বাবা হিসাবে আমার সন্তানের হাত ধরে আল্লাহর কর্মর সিয়েদে নিয়ে যেতে পারবো না, জোরে বলেন পারবো কি না? থাক আপনারা কথা বললেন না, আমি আর ওয়াজ করব না, বাপ রে বাপ, না এত ঠান্ডা সোজাতে কাম হবি না, ওয়াজের আর দরকার নাই, বৃষ্টি 2-3 বার আসছে, এখন হয় যা আমাদের নামাজের সময় হয়েছে, তুমি গোসাও, নামাজের সময় হয়েছে না, আসরে আসরে নামাজের সময় হয়ে আসছে, আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি। আসলে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলা লাগে বক্তার সাথে, না এখন আর ঠিক ঠিক করেন না, জবান খুলেন না, এখন আর কষ্ট করা দেবেন, কেউ কিছু দেবেন ভাই, কেউ কিছু বলবেন, হিরো নামের এক ভাই অসুস্থ, দোয়া আছে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ কিছু বলবেন ভাই, তাহলে যুবক ডাইরেক্ট দোয়া করে দেন, চেয়ারম্যান সাহেব বাইরে আছেন, দোয়া চেয়েছেন, আর কত দিছেন এই মাহফিল করতে দেয়, চেয়ারম্যান সব দেওয়া, আচ্ছা আলহামদুলিল্লাহ, যুবকেরা যেন প্রতি বছর আয়োজন করতে পারে, আরো অনেক বিষয় ছিল ভাই, সন্তানদেরকে আমরা নামাজি বানাবো ইনশাল্লাহ, সৎ কাজের আদেশ দেব, সৎ কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখবো, আর অহংকার যেন আমার সন্তানগুলো না করে, যেন সন্তানদেরকে সদা সর্বদাই নরম বিনয়ী হওয়ার উপদেশ দেব, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, হ্যাঁ সবার জন্য দোয়া হবে, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন, প্রাণ ভরে তার জন্য দোয়া হবে, আল্লাহুম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নুরবাডাঙ্গা বাটবিলা যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীর কর মাহফিল থেকে আমি গুণাগার আপনার আদরের বান্দা বান্দিগুলো নিয়ে দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি, আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে উপরে আমল করার তৌফিক দিয়া দেন।
আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ অনেকের মানাই বাবা নাই ইতিম বানায় কবরে চলে গেছে জনম দুখিনী মার কথা কি ভোলা যায় আদরের বাবার কথা কি ভোলা যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে প্রসবের বেদনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুখিনী মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মাতাপিতা যাদের অন্ধকার কবরে চলে গেছে কবরে জান্নাতের বাগান বানায় দাও যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও আত্মীয় শুনুন পাড়া প্রতিবেশী যারা চলে গেছে মাফ করে দাও এই মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলে দানগুলো কবুল করে নাও এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আলহাজ কারী আব্দুস সামাদ সাহেবকে আল্লাহ কবুল করেন প্রধান অতিথি জনাব গাজী মাজহারুল আনোয়ার আল্লাহ সম্মানিত চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন এই মাহফিল করার পেছনে আল্লাহ তার সহযোগিতা তোমার দরবারে কবুল করো বিশেষ অতিথি জনাব জাকির হোসেন বাবু জনাব মাসুদ রহমান মিন্টু জনাব মোহাম্মদ ইউনুস দফাদার জনাব নরিম আলী আল্লাহ সবাইকে আপনি কবুল করেন হায়াত বাড়ায় দেন রব্বুল আলামিন সঙ্গীত পরিবেশন করেছেন ছাত্রা হোসেন আল্লাহ কবুল করেন আলোচনায় গেছেন আমার ভাই বারবার মোবাইলে যোগাযোগ করেছেন অনেক কষ্ট পেয়েছেন আল্লাহ আমি ব্যস্ত মানুষ সবসময় ফোন ধরতে পারি নাই আয় আল্লাহ তাআলা কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা রবিউল ইসলাম বেলালি ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বময় ছড়িয়ে দেন হ্যালো রব্বুল আলামিন যেই বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ যে মা বোনের কষ্ট করে রান্না করেছে তাদের হায়াত বাড়ায় দেন পর্দা নিশি মা বোনেরা যারা আলোচনা শুনেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ আমার মা বোনদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ ভারতের মুসলিম বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন তার জন্য পদ্মা নিয়ে চলতে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন আল্লাহ এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ তাআলা এই দেশের মসজিদ মাদ্রাসা হকানে ওলামা ইকরামদের কবুল করেন মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী আছে আল্লাহ আমাদের মাঝে ফেরাইয়া দেন আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন হেদায়েত দান করেন বাসুক্ত নামাজি বানাইয়া দেন আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন আল্লাহ অমিক্রণের হাত থেকে দেশটাকে হেফাজত করেন আল্লাহ প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করেন মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করেন সহি নিয়মতে আলেমদের কথাগুলো প্রচার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন রব্বুল আলামিন আমার আরিফ ভাইকে আল্লাহ কবুল করেন আমার টুটুল ভাইকে আল্লাহ কবুল করেন হ্যাঁ আল্লাহ তাআলা চলার পথকে নিরাপদ করে দেন হেফাজত করেন আল্লাহ আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ যুব সংগঠন রব্বুল আলামিন এই যুব সংগঠনের সমস্ত সদস্যর ভাইদেরকে নামাজি বানায় দেন দিনের পথে কবুল করেন আল্লাহ প্রতি বছর যেন সহযোগিতার হাত তারা বাড়াইতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন আল্লাহ যুবকদের রোজগারে বরকত দেন কর্মস্থানে ব্যবস্থা করে দেন আল্লাহ শামসুর রহমান অত্র এলাকায় যারা অসুস্থ শেফায়ে কামিল আজলা দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নিও রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও হাই রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যত মা বোন যুবক ভাইরা কষ্ট করে আলোচনা শোনার জন্য এসেছে আল্লাহ অটো নিয়ে ভ্যান নিয়ে রিক্সা নিয়ে মোটর সাইকেল নিয়ে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও তোমার রহমতের চাদর দিয়ে সবাইকে আবৃত করো আল্লাহ সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো আল্লাহ সবাইকে দিন বুঝে ইসলাম বুঝে আল্লাহ জমিনে চলার তৌফিক দিয়া দাও আমাদের ছেলে মেয়েগুলোকে আদর্শ সন্তান বানানোর জন্য আল্লাহ পিতা মাতার যে ভূমিকা দায়িত্ব কর্তব্য আল্লাহ সঠিকভাবে পালন করার তৌফিক দিয়া দাও মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম